আসসালামু আলাইকুম গাইস, প্রচণ্ড গরমে সারা দেশ যখন হাঁসফাঁস করতেছে তখন একটু শান্তির জন্য বেস্ট অপশন হচ্ছে রিসোর্ট। আর এমন একটি রিসোর্ট পাওয়া যায় যার মধ্যে রয়েছে প্রাইভেট সুইমিং পুল এবং সাথে ভিলা, সাথে কম খরচে ডে লং ট্যুর যেখানে চাইলে সারাদিন থাকতে পারবেন, সুইমিং করতে পারবেন এবং ভরপুর খাওয়া দাওয়া করতে পারবেন, যা সব কিছুই পাবেন এক প্যাকেজের মধ্যে। আর এমন এক রিসোর্ট হচ্ছে রূপসা রিসোর্ট। এই রূপসা রিসোর্ট যেটা 15 একর জায়গার উপর নির্মিত, ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট নিয়ার ঢাকা সিটি। আর আজকে এই রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে সব ইনফরমেশন দিব, কিভাবে যাবেন, প্রাইভেট সুইমিং পুলের সাথে ভিলা নিতে চাইলে পার নাইট ভাড়া কত, নর্মাল রুমের ভাড়া কত, ডে লং প্যাকেজ কত। সো চলেন আমাদের রূপসা রিসোর্টের ভ্রমণ গল্প শুরু করা যাক। রূপসা রিসোর্ট যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সর্বপ্রথম যেতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে আপনাদের যেতে হবে হোতাপাড়া বাসস্ট্যান্ড। হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা পেয়ে যাবেন রূপসা রিসোর্ট যাওয়ার জন্য, ভাড়া পড়বে জনপ্রতি 30-40 টাকা। এছাড়াও ঢাকা থেকে কাপাসিয়াগামী বাসে উঠেও হোতাপাড়া বাসস্ট্যান্ড নেমে রূপসা রিসোর্ট যেতে পারবেন। স্ক্রিনে যে বাসগুলোর নাম দেখতে পাচ্ছেন এই বাসগুলোতে চড়েও আপনারা হোতাপাড়া বাসস্ট্যান্ড নামতে পারবেন। এখন আসি টিকিটের টায়ার। রূপসা রিসোর্টের ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু আপনি যদি রুম নিতে চান তাহলে অবশ্যই ফোন করে আপনার রুম কনফার্ম করে নেবেন। যারা রুম নেবেন তাদের চেকিং টাইম দুপুর 1টা এবং চেক আউট টাইম সকাল 11টা। রূপসা রিসোর্ট প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেহেতু নাইট স্টে করবো সেই জন্য আমরা একটা রুম নিয়েছিলাম। এই রুমের ভাড়া পড়েছিল 5000 টাকা। এই রুমের ভিতরে আপনারা 4 জন থাকতে পারবেন, 2টি বেড রয়েছে এবং এটি কিন্তু একটা এসি রুম, সাথে বড় একটা বারান্দা রয়েছে এবং বিশাল বড় একটা বাথরুম রয়েছে। তাছাড়া তাদের কিন্তু আরও 2টা ভিলা রয়েছে। এই ভিলাটায় থাকতে হলে আপনাদের পার নাইট খরচ করতে হবে 8000 টাকা। আর এটিতে রয়েছে প্রাইভেট সুইমিং পুল, আর এটি নিতে হলে আপনাদের খরচ করতে হবে পার নাইট 25000 টাকা। আপনারা যদি 4 জনের বেশি হয়ে থাকেন চাইলে কিন্তু আপনারা একটা এক্সট্রা বেড নিতে পারবেন, কিন্তু সেজন্য আপনাদেরকে 500 টাকা খরচ করতে হবে। আপনারা এক রুম নিলে 4 জন থাকতে পারবেন এবং সকালে 2 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি পাবেন। কিন্তু এসে দুপুরের খাবার অর্ডার দিয়ে দিবেন, কারণ ওদের খাবার হতে 2 ঘন্টার মতো সময় লাগে। আপনারা কিন্তু চাইলে এখানে ডে লং প্যাকেজে আসতে পারবেন, সেজন্য জনপ্রতি খরচ করতে হবে 1500 টাকা, কিন্তু মিনিমাম 4 জন আসতে হবে। এই সুইমিং পুলে যারা শুধুমাত্র সুইমিং করতে আসবেন তাদের জন্য লকারের ব্যবস্থা আছে, আপনারা নিশ্চিন্তে লকারে রাখতে পারেন। সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, যারা 6 ফুট আছেন তাদের জন্য বুক সমান পানি হবে। আর প্রথম সাইডে পানির পরিমাণ কিছুটা কম, রেস্টুরেন্টের সাইডে পানির গভীরতা একটু বেশি। আমরা সুইমিং পুলে প্রায় অনেকক্ষণ ছিলাম, গিয়ে আমরা খাবারের অর্ডার দিয়ে দিই এবং বলি 5টার দিকে খাবার দিতে। প্রায় 3 ঘন্টার মতো আমরা সুইমিং পুলে ছিলাম। সুইমিং পুলে অনেকক্ষণ দাপাতাপি করার পর রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই অ্যান্ড আমরা এখন দুপুরে খাবার খেতে যাব। প্রচণ্ড পরিমাণ পেটে ক্ষুধা লাগছে কারণ অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটছি। রূপসা রিসোর্টের এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, উপর থেকে পুল ভিউটা দেখা যায় রিসোর্টের, প্লাস হচ্ছে একদম সুইমিং পুলের উপরেই খেতে খেতে পুরো সুইমিং পুল সহ পুরো ভিউটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে রূপসা রিসোর্টের মেনু, আপনারা পজ করে দেখে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। আমরা দুপুরে খাবারে অর্ডার দিয়েছিলাম দেশি মুরগির মাংস, সাদা ভাত এবং ডাল। আমার কাছে তুলনামূলক একটু বেশি দাম মনে হয়েছে খাবারের, তবে রিসোর্ট যেহেতু একটু খাবারের দাম বেশি থাকবে। যাই হোক, ওদের ডালটা খুবই মজার ছিল। এখানে একটা জিনিস হচ্ছে আপনারা চাইলেও পরে কিন্তু খাবার পাবেন না, যতটুকু আপনারা বলবেন ততটুকুই আপনাদেরকে দিবে। দুপুরে খাবারের পরপরই আপনারা রাতের খাবারটা অর্ডার দিয়ে দিবেন, আর কখন খাবেন সেটা বলে রাখবেন। খুব ইচ্ছা করতেছে এখন যে বিছানায় শুয়ে থাকতে, যেহেতু অনেকক্ষণ সুইমিং করছি, টায়ার লাগতেছে প্লাস খাওয়া দাওয়া করছি, কিন্তু এখন শুয়ে থাকলে আর পুরো রিসোর্টটা ঘুরে দেখা হবে না, যেহেতু 15 একর জায়গা অনেক বড়। তাই চিন্তা করলাম খাওয়া দাওয়ার পরে পুরো রিসোর্টটা একবার ঘুরে দেখবো। আসলে এই রিসোর্টে কী আছে না বলে কী নেই বললেই ঠিক হবে, কারণ এই রিসোর্টে যা যা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন সব কিছুই আছে। যারা চিন্তা করতেছেন বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন তাদের জন্য এই পার্কটা বেস্ট একটা অপশন, কারণ বাচ্চাদের সব ধরনের অ্যাক্টিভিটিস এই পার্কের মধ্যে রয়েছে। স্লিপার, দোলনা থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এই পার্কের মধ্যে আছে। আমার বন্ধুগুলা দোলনা খুবই পছন্দ করছে, যেহেতু কেউ ছিল না আমরা প্রত্যেকটার মধ্যেই উঠছি। আর এই কুকুরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, প্রত্যেক দিন সকালবেলায় কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। এখনও কিন্তু এই রিসোর্টের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, যেমন এটার নিচ দিয়ে কিন্তু একটা পানির ব্যবস্থা করে দিবে, বাট এখন কিন্তু সেটা হয়নি। আর এখানে কিন্তু একটা পুকুর রয়েছে যেটা কিন্তু ভিলা থেকে দেখা যায়, গাছ কেটে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই রিসোর্টে। আমাদের এই সবগুলো দেখা শেষ করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে যায়। তো আমরা সন্ধ্যার দিকে রুমের ভিতরে ফিরি, যেহেতু সারাদিন খুব টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নেই, কেউ কেউ ঘুমায়, কারণ আমরা রাত 9টা বাজে খাবারের কথা বলে আসি যে 9টা বাজে খাবার খাবো।
তো এখন কিন্তু সময় হয়ে গেছে 9টা, আর আমরা কিন্তু একটু আগেই বের হইছি, কারণ আমরা রাতের ভিউটাও দেখব প্লাস হচ্ছে একটু হাঁটাহাঁটি করব। রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাইট লাগানো ছিল, সুইমিং পুলেও লাইট লাগানো ছিল। তবে সুইমিং পুলে আরেকটু বেশি লাইট লাগালে মনে হয় ভালো হইতো। রেস্টুরেন্টের উপরেও কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা ছিল, মানে যতটুকু প্রয়োজন একটা জিনিসকে সুন্দর করে রাখার জন্য ততটুকুই কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছে রিসর্টটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা এখন ডিনার করতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, আর রাত্রেবেলা কিন্তু কিছুই দেখা যায় না সুইমিং পুলটা, ভালোর একটা শ্যাডো আসে। ওদের রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর, একসাথে বসে প্রায় 50-60 জন খাওয়া দাওয়া করতে পারবে। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার। রাতের খাবারটা আমার কাছে খুব মজা লেগেছে, ওদের ফ্রাইড রাইসটা ছিল অনেক মজার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের রাতের খাবারের বিল হয়েছিল প্রায় 1500-1600 টাকার মতো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম আমার কাছে খুব ভালো লেগেছে, যেমন ওরা রাইসের মধ্যে কিন্তু মুরগির মাংস দিয়েছিল, যেটা খুবই মজা লাগছে, প্লাস হচ্ছে ভেজিটেবলগুলোও ছিল। আমরা দুইটা রাইস নিয়েছিলাম অ্যান্ড এটার অ্যামাউন্টটাও খুব ভালো ছিল, দেখতেছেন আমাদের সবগুলোর অ্যামাউন্টটাই খুব ভালো। লাস্টে আমাদের এমন অবস্থা হয়েছিল যে সবগুলো শেষ করতে পারিনি। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে যাব, কারণ আজকে আমরা অনেক হাঁটাহাঁটি করছি, সুইমিং করছি, খেলাধুলা করছি, আমরা টায়ার্ড হয়ে গেছি। এটা হচ্ছে আমার বেড, এখানে আমি আজকে ঘুমাবো। এই হচ্ছে আব্দুল্লাহ, যে কিনা খুব শীত লাগতেছে, তো আমি এসিটা একটু বাড়াই দিছি যেন ওর আরও বেশি শীত লাগে। আর ও তারপরেও কম্বল উঠতেছিল, প্লাস হচ্ছে আমি একটা ফ্যান ছেড়ে রাখছিলাম যেহেতু আমাদের জামা কাপড়গুলো ভিজা ছিল। খুব ঘুম পাচ্ছিল, এখন ঘুমায় যাব যেহেতু কালকে সকালবেলা উঠতে হবে, আর সকালবেলা কিন্তু বুফে ব্রেকফাস্ট করব। সো গুড নাইট সবাইকে, শুভ সকাল রিসোর্ট থেকে। এখন আমরা প্রথমে ব্রেকফাস্ট করতে যাব, খুব রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে। আমরা রেস্টুরেন্টে ঢোকার পরে দেখি কারেন্ট চলে গেছে, ওই দিন অনেক গরম লাগতেছিল। পরে চিন্তা করলাম আমরা সুইমিং পুলের পাশে যে বসার জায়গা আছে এখানে এসে খাবো, দেন ওদেরকে বলি ওরা আমাদেরকে নিচে ব্যবস্থা করে দেয়। বাট ওই সময় আবার বৃষ্টি পড়তেছিল। যাই হোক, আমরা খাবার দাওয়া শেষ করি, তারপর আমি চিন্তা করলাম সুইমিং করবো, তখনই চা নিয়ে আসে। তারপর আমি বলি যে না, চাটা আমি আজকে সুইমিং পুলেই খাবো, দেন হচ্ছে এই চাটা চিনি দিয়ে বানিয়ে আমি সুইমিং পুলেই খাচ্ছি, যেটা কিন্তু খুবই ভালো লাগছে। তো সর্বশেষ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগছে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। এই রিসোর্টে অবশ্যই আসবেন, ফ্যামিলি নিয়ে পরিজন নিয়ে এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।